ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা শম্পা। ঘুরে দাঁড়ানোর আগে আবারও করোনার কবলে দেশের পর্যটন খাত। সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নতুন নির্দেশনা অনুযায়ী পর্যটন বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিয়ন্ত্রিত থাকবে। গণপরিবহনও চলছে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা বাস চলাচলও সীমিত থাকছে, প্রয়োজনে বন্ধ থাকবে। সরকারি এসব নির্দেশনা পরিপালন আবারও দীর্ঘমেয়াদী হলো হোটেল মোটেল পর্যটন পরিবহন পর্যটন কেন্দ্রিক ব্যবসা সহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে আবারও বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে করোনা সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি মেনে হোটেলগুলোতে ধারণ ক্ষমতার ৫০% বুকিং নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটির হোটেল মোটেল মালিকেরা। পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন করোনায় গত বছর যে লোকসান হয়েছে তা এবছর কাটিয়ে ওঠার আশা করলেও আবারও নতুন করে লোকসান গুনতে হবে তাদের। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকলেও রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা, তবে কারোর মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। করোনায় নতুন কড়াকড়িতে পর্যটনের কি হবে এই বিষয়ে আলোচনা করতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কক্সবাজারের সিগাল হোটেলের এজিএম জিল্লুর হায়দার আরিফিন। জনাব জিল্লুর হায়দার আরিফিন, আপনাকে স্বাগত আমাদের আজকের টালিখাতায়। কতটা বিপর্যয় সামনে অপেক্ষা করছে সেই ব্যাপারটি আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে জানতে চাই গত বছরের ক্ষতি কতটা আপনারা পুষিয়ে উঠতে পেরেছিলেন? দেখুন, ১২ মাসে যদি আমরা এক বছর কাউন্ট করি তো ১২ মাসের ৫-৬ মাস যদি বন্ধই থাকে না তো ওইটা দিয়ে কভার করা যায় না, কখনোই কভার করা যায় না, ৩-৪ বছরের আগে কভার করা যায় না। একটু স্ট্যান্ডার্ড লেভেল বলেন আর লোয়ার লেভেলের হোটেল বলেন কোনোটাই কভার করা যায় না। তো একটা রাউন্ড দিয়ে একটা তাকের অ্যামাউন্টের বিজনেস দরকার হয় প্রত্যেকটা হোটেলেরই রান করার জন্য বা অনেক সবকিছু সুস্থভাবে পরিচালনা করার জন্য। তো এটা কাটিয়ে ওঠার আগেই আমরা মনে হয় আবার একটা থেকে ডোয়েবের দিকে যাচ্ছে যেটা মনে হচ্ছে। তো লেসি আল্লাহ কোথায় নেয়, আমরা কিভাবে রান করতে পারি, আমাদের কিভাবে এক্সপার্ট দিয়ে জিনিসটাকে কভার করতে পারি দেখা যাক। জি, এখন যেটা হচ্ছে যে নতুন করে করা করছি। জি জনাব জিল্লুর হায়দার আরিফিন, আমি আপনাকে আসলে খুব ভালো মতো শুনতে পাচ্ছিলাম না, তারপর আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই যে নতুন করে কড়াকড়ি, জি নতুন করে কড়াকড়ি আরোপ হচ্ছে, সামনের দিনগুলোর জন্য আপনারা আসলে কি চিন্তা ভাবনা করছেন? কারণ আগে তো আসলে জীবন, তারপর বাদ বাকি সব কিছুকে চিন্তা করতে হবে। এবং পর্যটন আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যারা বেড়াতে যাচ্ছে তারা কেউই আসলে স্বাস্থ্যবিধি তোয়াক্কাও করছেন না। জি, সেক্ষেত্রে সামনের দিনগুলোর জন্য এই যে নতুন করে আবার নতুন করে সামনে যে কড়াকড়ি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি এবারে? জি, আপনি কি একটু আপনার হেডফোনটি খুলে আবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের গভর্নমেন্ট থেকে যেগুলো নিয়ম কানুন আমাদের দিয়েছে সামনের দিনগুলোর পরিকল্পনা কি? এখন দেখা যাচ্ছে যে আমাদের সবাই যদি কম্বাইনলি মিলে হোটেলিয়ার ওনার ট্যুর অপারেটর তারপরে হচ্ছে গভর্নমেন্টের হাই অফিসিয়াল তারপরে এর সাথে যারা হচ্ছে যে ট্যুর যারা করতে পছন্দ করি তাদের থেকে কিছু কিছু সিলেক্টিভ পার্সন লেসে ট্যুর ব্লগার এদের নিয়ে আমরা একটা এক্সপার্ট মিটিং করে যদি সুন্দর একটা ডিসিশনে যাই। দেখুন, আমি যদি আমাকে সেভ করি না আমি আপনাকে সেভ করছি, তো বেটার ইউ সেভ ইউরসেলফ, তো আমরা একজনের পক্ষ থেকে আরেকজনকে সেভ করতে পারবো। নিজে আগে ভালো থাকুন, আরেকজন অবশ্যই ভালো থাকবে। তো আমাদের এখানকার দেখেন হোটেল নিয়ম কানুন মেনে চললেই হবে না, সাথে সাথে আমরা যারা ট্যুর করছি বা যারা পর্যটক তাদেরও এই নিয়ম কানুন মেনে চলতে হবে। এই ক্ষেত্রে গভর্নমেন্টের যেটা আমি আশা করব গভর্নমেন্টের কাছ থেকে সেটা হচ্ছে যে যত প্রিন্ট মিডিয়া আছে যত যত রকমের মিডিয়া আছে তাতে যদি পজিটিভ নিউজ যায় যে এটাকে ভয় না পেয়ে এটা এইভাবে এটাকে ই করা যায় মানে কন্ট্রোল করা যায়
আপনি প্রপার মাস্ক ইউজ করুন, আপনি স্বাস্থ্যবিধি মেনে চলুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, অথবা এর এর সাবস্টিটিউট যা আছে সেটা ইউজ করুন, দূরত্ব বজায় রাখুন। তো এই জিনিসগুলো যদি আমরা প্রথমত নিজেরা মানি, আর হোটেলের বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ফ্রম দ্য বিগিনিং টু লাস্ট গেস্ট এয়ারপোর্ট থেকে আনা থেকে একদম রুমে যাওয়া পর্যন্ত আমরা প্রপারলি মেনটেন করতেছি। এখন সেটা হচ্ছে যে আমাদের ফুড, আমাদের যে পারচেজটা আছে, স্টোরে যেটা আছে, সেটাও আমরা ডিসইনফেক্টেড করে আমরা কিছুক্ষণ যে সময় নর্মালি রাখতাম তার চেয়ে বেশি সময় একটা সিলেক্টেড জায়গায় রেখে তাকে চেষ্টা করি করার। কিন্তু এর সাথে রিলেটেড কিন্তু সবাই, গভর্নমেন্ট দেখা পারবে না, আমাদের সাথে জনগণের সাথে গভর্নমেন্ট সবাই মিলে যদি একটা এক্সপার্ট ডিসিশন দেয় না, বন্ধ না করে, প্লিজ বন্ধ করেন না। অনেক মানুষ জড়িত এর সাথে। দেখেন এশিয়া প্যাসিফিকে গত বছর 2.2% অন্যান্য কোভিডের সময় অন্যান্য সেক্টরে হয়েছে ক্ষতি, আর সেক্ষেত্রে শুধু ট্যুরিজম সেক্টরে 6.2 দায়। তো এইটাই যেরকম আমরা গভর্নমেন্টকে প্রতি বছর প্রচুর আমরা দেই, ট্যাক্স দেই বা ভ্যাট দেই যেটাই বলেন, গভর্নমেন্ট কিন্তু এটা থেকে আস্তে 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 সরে আসবে। অর্থাৎ যে আপনারা নিয়মকানুন বেঁধে দিন, আমরা নিয়মকানুন ফলো করি, সেটার সাথে সাথে যারা ট্যুরও করছেন তারাও যেন ফলো করে, সেটার দিকে আপনারা একটু খেয়াল রাখেন। আর হচ্ছে যে মেডিকেল সাপোর্টটা একটু বাড়ান না, মানুষের সাহস বাড়বে জানেন। যদি মানুষ মনে করে কক্সবাজারে মাত্র 50টা বেড, কেউ ঠিক হইলে এরপরে যেতে পারবে না, তো এইগুলির আরো কিছু কিছু যদি বাড়ান না, তাহলে মানুষের সাহস বাড়বে। মানুষ সাহস বাড়লে আমার মনে হয় কাটিয়ে উঠা যাবে, কিন্তু একটা তো ক্ষতি তো হবেই, এটা তো আর অস্বীকার করা যায় না। তো আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের এমপ্লয়মেন্টের দিক দিয়ে, মালিকের পক্ষে বলেন, মালিকেরও হবে আর আমরা যারা কাজ করি তাদেরও হবে। এর সাথে রিলেটেড যারা যারা আছে, লেটস সে ভেন্ডর, ট্রান্সপোর্ট, তারপরে হচ্ছে ট্যুরিজম রিলেটেড যারা বিজনেস করেন, বিচে যেসব দোকানপাট আছে তারা, তারপরে আমরা মানে টোটাল মানে কক্সবাজারের, দেখেন শুধু কক্সবাজারের কথা বলছি এই জন্য, যেহেতু কক্সবাজারটা নিয়েই কথা বলছি, আমাদের টপিকটাই কেন বলবো না, সেটা হচ্ছে যে আগে ছিল শুধু লবণ আর এই শুকি মাছ দিক দিক একটা এলাকা কক্সবাজার, কিন্তু এখন সেটা শুধু সেটা না, এটা ইন্টারন্যাশনালি একটা এইভাবে এস্টাবলিশ হয়ে গেছে, ওয়ার্ল্ড লার্জেস্ট স্যান্ডি বিচ। তো এইটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টেরও, আমাদের সাথে সাথে গভর্নমেন্টেরও আসা উচিত। কিভাবে করা উচিত, গভর্নমেন্ট এক্সপার্ট নিয়ে এই করুক, ফিনান্সিয়াল এইড দেখ আমাদের ওনারদেরকে, আমাদের বাঁচিয়ে রাখুক। জিল্লুর রহমান, জিল্লুর হায়দার আরিফিন, আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি তাহলে আরেকটি আপনাকে প্রশ্ন করতে চাইবো। এই যে যারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা যাবে ভ্রমণের জন্য, তাদের এই যাত্রা পথটি, এবং সেখানে যে আপনারা যারা হোটেল ওনার্সরা আছেন, তারা হয়তো হোটেলের বিষয়টিকে নিশ্চিত করতে পারবেন স্বাস্থ্যবিধির ব্যাপারটি, কিন্তু তারা সেখানে ঘুরে বেড়াবে, এই যে তাদের যাত্রা পথ, সেখানে থাকা, তারপরে ঘুরে বেড়ানো, এর সাথে আরও অনেক কিছু জড়িত থাকবে স্বাস্থ্যবিধি, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানলে তাহলে সুরক্ষা নিশ্চিত করে বেড়ানোটা নিশ্চিত করা যাবে। এই চ্যালেঞ্জটা কি আদৌ সহজ হবে আপনার কাছে কি মনে হয়? সহজ না, বাট লেট ট্রাই না, সবাই মিলে চেষ্টা করি না, বুঝতেছি এটা হবে না হবে না সেটা পরে নিচ্ছি, বাট লেট ট্রাই অ্যাট লিস্ট না। তাইলে জিনিসটা কি হবে না, যে চেষ্টা তো করছি হয় না, ওই দুঃখটা না থাকলো যে পারি অ্যাট লিস্ট আমরা করি না ট্রাই, দেখা যাক কি হয়, পজিটিভ ভাইবটা থাকুক না মনে হয় হবে, এই সাহসটাও তো থাকবে, তাই না করলে তো তাহলে মনে হয় মরেই যাবে। তো ওই জায়গায় না যে চেষ্টাটা করি, সবাই মিলে চেষ্টা করি, এক্সপার্ট নেই, এক্সপার্ট গুলো এরকম নেই সরিষা কাছে সরিষার মধ্যেই যেন ভূত না থাকে, ওই টাইপের এক্সপার্ট না নেই প্লিজ, যারা কাজ জানে যারা বোঝে সেই টাইপের এক্সপার্ট নিয়ে গভর্নমেন্টের সাথে বসে ট্যুর অপারেটার, ওনার অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে যারা এমপ্লয়ি, যারা হোটেলিয়ার এক্সপার্ট, তাদের নিয়ে বসুক না, গভর্নমেন্ট বসুক না। দেখেন বিজিএমই যদি গভর্নমেন্টের কাছ থেকে হেল্প পায়, আমরা কেন পাই না, ও ট্যুরিজম সেক্টর কেন পায় না বলেন না, ট্যুরিজম সেক্টর পায় না, আমরা গভর্নমেন্টের কাছে সেইভাবে প্রেজেন্ট করতে পারি নাই, অথচ আমরা বছরে প্রচুর ট্যাক্স দেই গভর্নমেন্টকে। তো গভর্নমেন্ট একটু আসুক না আমাদের কাছে, থাকুক না একটু, নাই যে সেটা বলছি না, আমাদের বন্ধ করে না দেখ, শুধু কক্সবাজারের কথা বলছি, আমি যেহেতু কক্সবাজারে কাজ করি, 400-500 ছোট বড় মিলে হোটেল না মোটেল রেস্টুরেন্ট আছে, 40,000-এর উপরে স্টাফ। আমি কেন স্টাফের কথা চিন্তা করব না, তা না, আমি ওনারের কথাও চিন্তা করি, এদের কারণেই আমরা বেঁচে আছি, আমাদের কারণেই ওনারা স্টাবলিশ হচ্ছে। তো এরকম কক্সবাজারের মতো বাংলাদেশে আরো অনেক জায়গা আছে, সিলেট আছে, রাঙামাটি আছে, বান্দরবান আছে, বরিশাল আছে, পটুয়াখালী আছে, সেন্ট্রালাইজ একটা করুক না, এক জায়গা থেকে ডিসিশন নেই, এক জায়গা থেকে
কন্ট্রোলিং এর সুবিধা হবে, সবাইকে এক জায়গায় আনেন না। এই যে সবাইকে একটি শিল্পকে বাঁচানোর জন্য সবাইকে একত্রিত করবার যেই আহ্বানটি আপনি এইমাত্র জানালেন, একদিকে সরকারকে সাহায্য করবার কথা তো আপনারা বলছেন, সেটি তো আসলে সব সেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার আমরা দেখলাম যে গত বছর যেই হতাশার কথাটি বা যেই ভয়টি আসলে ছিল, শঙ্কার কথাটি ছিল যে এই যে একটি দীর্ঘ সময় বলছিলেন যে 12 মাসের মধ্যে 5 মাসই বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলো, সেই ক্ষতিটা কিন্তু অনেকটাই পুষিয়ে নেওয়া গিয়েছে। আমরা দেখেছি যখনই কোভিডের গ্রাফ কিছুটা নিচের দিকে এসেছে তখনই একেবারে অভ্যন্তরীণ পর্যটনের পর্যটকদের ক্ষেত্রে একটি বুমিং আমরা লক্ষ্য করেছি। হয়তো দেশের বাইরে থেকে আমাদের পর্যটকরা আসতে পারেনি, কিন্তু দেশেই আসলে এখন যে পরিমাণে পর্যটক তৈরি হয়েছে, সবাই বেড়াতে যেতে চায়, ঘুরতে পছন্দ করে। এবং আমরা দেখেছি যে কক্সবাজারে হোটেলে জায়গা না পেয়ে রাস্তাতে অনেকে আসলে রাত কাটিয়েছে, এমন পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে সামনের দিনগুলোর জন্য যে যে যার জায়গা থেকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার্যকর আসলে পদক্ষেপ বা প্রচারণা ক্যাম্পেইন, নতুন কিছু চিন্তা করা পর্যটকদেরকে কনভিন্স করার জন্য বা তাদেরকে মোটিভেট করার জন্য কোনো প্ল্যান আছে কিনা আপনাদের? দেখুন, আমার মতে ইনক্লুসিভ প্যাকেজ করলে হয়। ইনক্লুসিভ প্যাকেজ বলতে কি, ধরুন আপনাকে আপনার বাড়ি থেকে নিয়ে আসবো আমাদের ট্রান্সপোর্টে, আমাদের ট্রান্সপোর্ট প্রপার ডিসইনফেক্টেড থাকবে একেবারে ঠিক হোটেল যাওয়া পর্যন্ত, আবার আমাদের ট্রান্সপোর্ট করে আপনাদের সাইটিং এ নিয়ে যাব। এই টাইপের কিছু প্ল্যান যদি করতে পারি না, তাহলে আমার মনে হয় গেস্ট মেন্টালি স্যাটিসফাইড থাকবে যে না আমি মনে হয় সেই। আপনি মেন্টালি একটু স্যাটিসফাইড থাকলে আপনার মানে কি বলবো প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে, এই এই ধরনের প্ল্যান যদি করে। আর তারপরে যেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যে বাস মানে ট্রান্সপোর্টের যে ওয়েগুলি, রোড, ওয়াটার, এয়ার, যতগুলি ওয়ে আছে সেই ওয়েগুলি যদি গভর্নমেন্ট যদি প্রপার একদম ড্যাম স্টিক মানে শেষ সীমানা স্টিক কিছু করার নেই বাবু মানতে হবে, এই টাইপের যদি ডিসিশনে যায় এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে, তাহলে তো পাবলিক মানতে পারবে। এই আমি ধরেন আমি ক্যান্টনমেন্টে গেলে খুব ভদ্রলোকের মতো যাই, গাড়ির গ্লাস নামাই দেই বা মানে তিনজন থাকি না বা সামনে এই এই টাইপের মানে কেন মানে জানেন ওইখানে নাইলে নামাই দিয়ে যাবে, তো ওই জায়গাটায় ঠিক থেকে ঠিক কাকুলি পার হয়ে যাই আবার স্মোক করা শুরু করি, সরি আমি পাবলিকলি বলে ফেললাম কথাটা। তো এই আমরা নিজেরাই কিন্তু মানি, কিন্তু ওইরকম একটা ক্ষেত্র তৈরি করেন না, সম্ভব অবশ্যই সম্ভব। জি, এই বিষয়ে আরো শুনবো আপনার কাছ থেকে জিল্লুর হায়দার আরিফিন, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাইবো। তালিকাতায় সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের সঙ্গে আছেন কক্সবাজারের সিগাল হোটেলের এজিএম জিল্লুর হায়দার আরিফিন। এবার জানতে চাইব যে সামনের দিনগুলোর আসলে একেবারেই কোর পরিকল্পনা আপনারা কি করছেন, এই যে নির্দেশনা আসছে ঠিক কালকে থেকে আপনাদের আসলে পরিকল্পনাটি কি? নির্দেশনাটা তো আমরা মানবই, এর পাশাপাশি গভর্নমেন্টকে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফিনান্সিয়াল এই যেমন আগে যেই গেস্ট হতো এখন সেরকম গেস্ট হবে না, যদি না হয় তাহলে গভর্নমেন্ট আমাদের একটা ফিনান্সিয়াল এইড দেয় লাইক ব্যাড ট্যাক্স এগুলির ব্যাপারে চিন্তা করে, সহজ শর্তে কিছু যদি ঋণ দেয় তাহলে এই শিল্পটা বাঁচবে। তারপরে দেখা যাচ্ছে যে আমি আবারও বলি যে টোটাল মিডিয়ার ক্ষেত্রে যদি আপনার একটা পজিটিভ কিছু ভাইবটা টোটাল সব জায়গায় ছড়াতে পারেন, সবাই মিলে কাজ করি, এটাকে রুখে দাঁড়ানো সম্ভব। জি, অনেক অনেক ধন্যবাদ জিল্লুর হায়দার আরিফিন আমাদেরকে সময় দেবার জন্য। দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে আর্থিক প্রতিষ্ঠান ফারেস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান পদ থেকে শামসুল ইসলাম ভরসাকে অপসারণ করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসি। সোমবার প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আশরাফুল মকবুল। নতুন পরিচালনা বোর্ডে জায়গা পেয়েছেন কিংস নিউজ 24.com এর প্রধান সম্পাদক শেখ নাজমুল হক সৈকত, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ সহ মোট 9 জন। এর আগে 2018 সালের ডিসেম্বর ঋণ বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির ফলে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানটির দায়িত্বে দেয়া শামসুল ইসলাম ভরসাকে কিন্তু পুঁজিবাজারে জেড ক্যাটাগরিতে থাকা প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিলেও নিজ প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে সিএসআর খাতে ব্যয় দেখিয়ে অর্থ লোপাট করেন চেয়ারম্যান। এছাড়াও সুদ পরিশোধের নামে ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ফরেস্ট ফাইন্যান্সের বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
টেকসই তৈরি পোশাক শিল্প করার প্রতিশ্রুতি দিয়ে 13 দফা নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিয়েছে বিজিএমইএ নির্বাচন 2021-23 এর প্যানেল ফোরাম। আগামী 4 এপ্রিল বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এবিএম শামসুদ্দিন। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বর্তমান সভাপতি ডক্টর রুবানা হক। তিনি প্রতিশ্রুতি দেন তার প্যানেল নির্বাচিত হলে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি বাড়াতে কাজ করবে ফোরাম। এছাড়াও ব্যবসা পরিচালনা ব্যয় কমানো ও সহজ করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, রুগ্ন শিল্পের এক্সিস্টের ব্যবস্থা, পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহিতা নিশ্চিত করা, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া পরিচ্ছন্ন সংগঠন গড়তে 3 মাস পরপর পরিচালকদের কাজের মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছে ফোরাম। ভবিষ্যৎ পরিকল্পনা, যদি আমরা নির্বাচিত হই, এই প্রক্রিয়াধীন বিষয়গুলি ছাড়াও যা আছে সেটি হলো ক্যাশ ইনসেন্টিভ 5 ভাগ থেকে শতকরা 10 ভাগে উন্নীত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের শ্রেণীমান এবং 5 মিলিয়ন থেকে 10 মিলিয়নে উন্নীত করার জন্য চেষ্টা করব আমরা, দেশের সমস্ত প্রকার বিশেষায়িত শিল্পাঞ্চলে এসএমই ক্লাস্টার করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দে সুযোগ রাখার ব্যবস্থা করার জন্য আমরা সচেষ্ট থাকব। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রধান নারী নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ট্রাস্ট ব্যাংকে যোগদান করলেন হুমায়রা আজম। এর আগে তিনি এই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়া হুমায়রা 1991 সালে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। 2009 সালে আর্থিক প্রতিষ্ঠান IPDC-তে নারী প্রধান নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানীর মাদানী এভিনিউর ফুড কোর্টে শেফ স্টেবিলের 36টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 2,61,00,000 টাকা ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গেল 11 মাসে মোট 17,59,00,000 টাকা বিক্রির তথ্য গোপন করেছে শেফস ফুডের রেস্টুরেন্টগুলো। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে 36টি রেস্টুরেন্ট প্রকৃত বিক্রি ছিল 23,49,00,000 টাকা এবং ভ্যাটযোগ্য মূল্য ছিল 20.42 কোটি টাকা। এই সময়ে প্রতিষ্ঠানগুলো 2,83,00,000 টাকা ভ্যাট দিল, ফাঁকি দিয়েছে 2,61,00,000 টাকা। করোনার কারণে ফুড কোর্টটি এপ্রিল 2020 থেকে জুন 2020 3 মাস বন্ধ ছিল। ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।